হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আগামীকাল রয়েছে ইন্দ্রা একাদশী আর এই ইন্দ্রা একাদশী কিন্তু পিতৃপক্ষের মধ্যেই পড়েছে অবশ্যই পিতৃপক্ষের এই একাদশীতেই আপনি মুক্তি পেতে পারেন নরক যন্ত্রণা থেকে এমনিতেই কিন্তু পিতৃপক্ষ চলছে আর এই পনেরো দিনের মধ্যে যে একাদশী তিথি পড়েছে তাই কিন্তু ইন্দিরা একাদশী আর এই একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের ভিডিও আমরা জানব ইন্দিরা একাদশী তিথি কখন শুরু হয়েছে তিথি কখন শেষ হবে এবং এর মাহাত্ম কি এবং ব্রত কথা একটি ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা আজকে আলোচনা করব। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পিতৃপক্ষ একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় মনে করা হয় এই পনেরো দিনের মধ্যে প্রয়াত পিতৃপুরুষরা তাদের উত্তর হাত থেকে জল নিতে মর্তে নেমে আসেন আর পিতৃপক্ষের মধ্যে যে একাদশী তিথি পড়ে সেই তিথিটা সেই দিনটা বিশেষভাবে মাহাতপূর্ণ আর পিতৃপক্ষের মধ্যে যে একাদশী পালিত হয় সেটা কিন্তু ইন্দ্রা একাদশী নামেই পরিচিতি পায় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকেই ইন্দ্রা একাদশী বলা হয় একাদশী তিথি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত আর এই দিনে বিষ্ণুর আরাধনা করা হয় এই ইন্দ্রা একাদশী তিথি কখন শুরু হয়েছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ইন্দ্রা একাদশী পড়েছে আটাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হয়েছে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার বেলা একটা কুড়ি মিনিট থেকে আর একাদশী তিথির অবসান হবে পরের দিন অর্থাৎ আটাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটে উদয় তিথি অনুসারে আঠাশ তারিখে কিন্তু এই একাদশীর প্রত পালিত হবে পিতৃপক্ষের এই একাদশী তিথি প্রয়াত পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় ইন্দিরা একাদশী তিথি পালন করলে এই দিন তর্পণ সাধ্য করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এমনকি পূর্বপুরুষ নরকবাসী হলেও এই ইন্দ্রা একাদশী পালন করে তাকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া সম্ভব আর উত্তরপুরুষ এই একাদশী পালন করলে পিতৃপুরুষরা জন্মমৃত্যুর মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে মুক্তি লাভ করেন এটাই কিন্তু ধর্মীয় বিশ্বাস পুরাণে ও ইন্দ্রা একাদশীর উল্লেখ আছে পুরাণ অনুসারে ইন্দ্রা একাদশী পালন করায় মহারাজা ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষরা মুক্তি পেয়েছিলেন আর এই দিন নারায়ণের পুজো করতে হবে এবং একজন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে তার সঙ্গে এই দিন বিকালে পালে কাক ও কুকুরকে কিছু অবশ্যই খাওয়াবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা রাত জেগে থেকে পরের দিন সকালে উপবাস ভঙ্গ করলে একাদশী পালনের সম্পূর্ণ সুফল অবশ্যই পাওয়া সম্ভব তবে আমরা কিন্তু এবারে জানব এই একাদশীর ব্রত কথা যারা যারা এই একাদশীর ব্রত রাখবেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলব এই একাদশীর ব্রত কথা যদি আপনি পাঠ না করেন বা শ্রবণ না করেন তাহলে কিন্তু কখনোই এর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না তাই যারা যারা ইন্দ্রা একাদশীর ব্রত রাখবেন তারা একটি জন্য হলেও এই দিন যখন সময় পাবেন ব্রতকথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশী নাম ইন্দিরা ইহা পালন করলে পাপ ও রাশি বিনষ্ট হয়ে যায় এবং পিতৃ পুরস্কারের আশীর্বাদ লাভ হয় সত্য যুগে নামে নগরের সত্য দমনকারী প্রভাবশালী ইন্দ্র সেন নামে একটা রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি হরি সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভক্ত জনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজা রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোড়ে দ্বন্দ্বমান হয়ে দ্বন্দ্ববধ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিধ পাতি তারা পূজা করলেন হে রাজান আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সু মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বলেন হে দেবর্ষি আপনার অনুগ্রহে আপনার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল চাক সফল হয়েছে আপনি কৃপাপূর্বককে নিমিত্তে এসেছেন আমার জানতে বড়ো ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করতে বর্ষী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রিক কৃষ্ণ গুণগান করতে করতে যৌমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুদ্ধভাবে আমার পূজা বিধান করলেন আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হেদেবর্ষী মহিষমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জোমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দ্রা একাদশী পালন করেন তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রীনারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারী পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন উপবাস করতে হয় আর পরদিন একাদশীর বাসরে প্রাত ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত কোনাক জ্ঞানে দিয়ে শ্রবণ কীর্তন আর সম্পূর্ণরূপে রূপে প্রীতি বাঞ্চা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজা তার নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে আর দ্বাদশের দিবসে শ্রী হরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় আর এই রূপব্রত করলে নিরয়গ্রামী পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করেন দেবর্ষী নারদের উপদেশে মহিস্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দ্র একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিঃকণ্ঠক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল আর এই ব্রত শ্রবণীয় কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে তাই সবার শেষে একটা কথাই বলা হয় হরি কৃষ্ণ তাই পারলে এই ইন্দ্র একাদশীর পাঠ বা শ্রবণ করবেন সকল মানুষ পাপ মুক্ত হন বিষ্ণু লোকে প্রাপ্ত হন আপনিও হবেন তাই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়